बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। आशा करी जे जेखने आछेन आल्लाहर रहमते भालो आछेन। आमिओ भालो आछि। आजके आमि तालेर पिठा बानाबो। आमि दुइटा ताल किने निये आसलाम मेसेर थेके। एखन तालगुला आमि छिले नितेछि। किभाबे सहज उपाये नेवा जाय तालगुला, आमि बेशी नेवा हय ना, तारपरेओ जतटुक पारि आर कि। तो तालगुला पापछिलाम কাউকে দিয়া নেওয়াবো, কিন্তু না, নিজেরটা নিজেই নিতে পারলাম। ছিলে নিছি, এখন তালগুলো একটু পানি দিয়ে ভালো করে বড় বলে নিয়ে মুছে নেবো। দুটো তালেই একটু পানি দিয়ে দিয়ে রসটা উঠিয়ে নেবো। তারপরে রসটা উঠে এই যে দুইটা তালের রস এতটুকু হলো, আমি সবটুকু রস রাখবো না, পানিটা পড়ে যাবে। এখন একটা সুতি উনা দিয়ে উনাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিছি। তো এখন এটা ভিতরে দিয়ে দিলাম। তারপরে একটা জুড়িতে দিয়ে দিছি, এখন এটাকে একটু রসি দিয়ে বেঁধে দিব। বেঁধে পরে রেখে দিব। তবে আরও আমি করছি, নিচের পানিটা সব পরে যায় উপরের, আর নিচের শুধু তালের ইয়াটা থাকে, ওইটা দিয়ে পিঠা খায়। আমাদের দেশে পায়েসও করে, ওইটাও মজা লাগে। তখন আমি একটা আলাদা একটা রশি দিয়ে বেঁধে নিতেছি। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না এখনও, ভিডিও দেখে করে নেবেন, পাশে থাকবেন। এই যে এখন রসগুলো পানিগুলো সব জোরে আমার এতটুকু হয়েছে, একদম দু এক ঘন্টা বেঁধে রাখলেই হয়, সব পানিটা পড়ে যায়। এখন পানিটা জোরে, এই যে তালের মেন তালটাই রয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটু চিনি দিয়ে নিলাম। চিনি অত বেশি দিব না, দুই চামচ চিনি দিয়ে দিছি, কারণ তাল তো এভাবে মিষ্টি, আর মিষ্টিটা কমই দিব। এখন মাখিয়ে নিলাম। তারপর কিছু আমি আটা দিয়ে দিব, আটা আর চালের গুঁড়া দুই, না ময়দা দিব, আটা দিব না, আর চালের গুঁড়া শুধু চাল নারকেল দিয়ে দিব। আমি নারকেল কিছু ই করে ফ্রোজন করে রেখে দিয়েছিলাম কড়াইয়া, তো ওইটা আমি দিয়ে দিলাম। এখন আমি ময়দা আর চালের গুঁড়াটা একসঙ্গে দিব, তাইলে পিঠাটা খেতে সফট হবে। আর শুধু চালের গুঁড়াটা করলে পিঠা শক্ত হয়ে যায়, আমাদের ঘরে কেউ খেতে চায় না। তাই আমি এখন একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন মেখে আমি কিছুক্ষণ রেখে দিছিলাম, 20 মিনিটের মতন। পরে 20 মিনিট পরে আবার পিঠাগুলো রেডি করে নিলাম। এখন আসলে ঘরে বসে, আমাদের ঘরে মিষ্টি জিনিসটা অত বেশি খাওয়া হয় না, তারপর আমি মাঝে মধ্যে বানাই, যখন সিজনের জিনিসগুলো একটু খেতে ভালো লাগে। একটু দুধ দিয়ে দিলাম, দুধটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। কেউ চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, তাই আমার কাছে অল্পই ছিল দুধটা, আমি দিয়ে দিছি। এখন আমি বানিয়ে নিব। পিঠাগুলো অনেক মজা হয়েছে, আমি খাওয়ার পর বয়স দিছি, পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।